কার বল আমার মোবাইলে জবান বন্ধ
বিষ্টমান বন্দি আর আমার মোবাইলে খুনি ছবি বন্দি কে রজত কেমন দিলাম তুই বেচা দিস হ্যাঁ একবারে সাজি সাজি টাটকা হয়ে দেখ টাটকা টাটকা আরে রজত আমি তো তোকে চিনি তাই সেদিনের পিস্তলে আমার নকল গুলি ভরা ছিল নকল গুলি আর তুই আমার পিস্তলে আমাকে খুন করতে যাচ্ছিস না তুই কত বোকা সেদিনে সেদিনে তোর কথাগুলো শুনে আমার অন্ধ মনে বন্ধ দরজাগুলো খুলে দিয়েছে হ্যাঁ তাই সেদিন আমি তোকে কিছু বলিনি ঠিকই যাই হোক আর একটা কথা তুই জানিস আমি এই প্রতিবন্ধীর অভিনয় করতে করতে আজ নিজের মনের সত্তায় এক প্রতিবন্ধী হয়ে গেছি সত্যকে কখনো মারা যায় না রে সত্য কখনো মরে না তাই সত্য প্রিয় আয় নতুন ভাবে বেঁচে উঠে সমস্ত তত্ত্ব প্রমাণ নিয়ে উঠে এসেছি এখানে রঞ্জতার পথে গিয়ে পিঙ্কি যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি আমি ঘটাতে চাই না তাই তো ওকে সিন্ধুদের খাতে ছেড়ে যাচ্ছি তাহলে আমার পিঙ্কির হাতটা একটু শান্তি পাবে স্যার একটু শান্তি পাবে আমি থানায় যাচ্ছি স্যার তোর সদাই দিয়ে জানো তোর মৃত্যু সংবাদ পায় মৃত্যু সংবাদ পায় বাচ্চাদের মতো তাকেও কি আরব কান্ট্রিতে বিক্রি করে দিয়েছ বিশ বছর আগে সেই রাতের ঘটনা একটা বাচ্চা নিশিগঞ্জ হাসপাতাল থেকে এনে আমার হাতে তুলে দিয়েছিল আমি সেনাকে তুলে দিই সত্যপ্রিয়ের হাতে বলো বলো সত্যপ্রিয় কে আছে এত বোতলা হবার কি মানে আমি আমি ওই বাচ্চাটাকে আমি কিছুই করিনি কারণ কি জানেন রজত ওকে বিক্রি করার জন্য আমার হাতে তুলে দিয়েছিল ঠিকই কিন্তু ওই বাচ্চাটার এক মুখ দেখে অজানা মায়ায় আমি তাকে আর বিক্রি করে উঠতে পারিনি আমি আমার নিজের কাছে রেখে তাকে বড় করে তুলেছি তবে তবে মানুষ করতে পারিনি জানেন মানুষ করতে পারিনি কারণ এই শয়তান কখনো মানুষ করতে পারে না সে আজও বহাল তবিয়তে আপনাদের সকলের সামনে বেঁচে আছে ওই মুন্নি 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 হলো আপনাদের যেদিন সেই চুরি হয়ে যাওয়া মেয়ে কোনোদিন তো কেমন লাগে জানতে পারিনি মুখে জড়িয়ে ধরে সেই অনুভূতি সবটা পেতে দে মা সেই অনুভূতি সবটা পেতে দে তাহলে আমি আর চলি মুন্নি তুই বাবা পেলি মা পেলি আর কি চাস আমি হলো আমার ছোট সোনার গুন্ডা আর তুই হলি কার্তিকের ভদ্র ঘরের মেয়ে আর আমি সারা গুন্ডা হয়ে রইলাম আমাকে ছিলি তুই কোথাও যা পাবি তাহলে আমাকে আমার পরিচয়
আমাকে স্যার পাঁচটা মিনিট সময় দিন। বৃন্দাবন বাবু
বৃন্দাবন বাবু আমি জানি আমি জানি পাখি প্রতীক্ষাকে খুব ভালোবাসে তাই আমি প্রতীক্ষা দাদা হয়ে আপনাকে অনুরোধ করছি বৃন্দাবন বাবু আপনি আপনি পাখিকে প্রতীক্ষা রাতে শুভে দিন শুভে দিন বৃন্দাবন বাবু আর গান কাকা গান কাকা জীবন আর মন নেই এরা দুজন আমার কাছেই ছিল আমি জানি এরা দুজন দুজনকে ভালোবাসে তাই তাই মুন্নিকে জীবনের হাতে তুলে দিয়ে ওই জীবন মস্তানকে সুস্থভাবে বাঁচতে শিখিয়ে দিন আবার আসিব ভিড়ে জানতে